ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরেকটি হাই ফ্লায়ার লফটের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো এই লফটটি হচ্ছে তমাল ভাইয়ের, আর এখানে যত কবুতর দেখতে পাচ্ছেন সব রেজাল্ট করা কবুতর, এক এক করে আপনাদের দেখাবো। এই লফটটি হচ্ছে নিউ মার্কেটের পাশে, বিস্তারিত ঠিকানা আপনারা পেয়ে যাবেন। বেশিরভাগ সবই হাই ফ্লায়ার রেজাল্ট করানো, টেডি আছে, ডাবলও আছে, গোল্ডেন আছে, আবার কামাগারও আছে। তো আপনারা সাথে থাকুন, এবং এই খুলনা কাস্ট চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো শুরু করা যাক। আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেডিএ অ্যাপ্রোচ রোড। রাস্তার ঠিক সামনেই আপনারা নিউ মার্কেট দেখতে পাবেন। রাস্তার ঠিক বিপরীত পাশে আপনারা বেশ বড় সড়ো একটি বিল্ডিং দেখতে পাবেন। এটা মিনি শো নামে একটি দোকান আছে, এক নামেই চিনবে সবাই। মিনি শো থেকে একটু সামনে এগিয়ে আসলেই ছোট্ট একটি গলি দেখতে পাবেন। এই গলির ভিতরেই মূলত তমাল ভাইয়ের এই লবটা। তমাল ভাই, ওখানে বড় ভাই আছে সানি ভাই। তো তমাল ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছি। এই মুহূর্তে আপনার এই লফটে কি কি ধরনের কবুতর আছে? আমার এখানে ম্যাক্সিমাম টেডি, গোল্ডেন, ডাবওয়ালা, কামাগার। কামাগার কম আছে, টেডি, গোল্ডেন, ডাবওয়ালা এগুলোই বেশি ভাই। মানে ম্যাক্সিমাম কবুতর তো রেজাল্ট করা যা শুনলাম, মানে কতদিন ধরে এই কবুতর লাইনে আছেন? ছোটোবেলা থেকে কবুতরের সাথেই আছি, তবে হাই ফ্লায়ার জগতে আসা খুব বেশি দিন না। আমার বড় ভাই সানি ভাইয়ের হাত ধরে আমি হাই ফ্লায়ার জগতে আসি। তো 7-8 বছর ধরে হাই ফ্লায়ার জগতে আমি আসি ভাই। ধন্যবাদ। এবার আমরা সানি ভাইয়ের কাছ থেকে কিছু শুনি, উনি আসলে কবুতর লাইনে কতদিন ধরে আসে। তো সানি ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমিও ছোটোবেলা থেকেই আসি। আসলে আমার বাসায় ছোটোবেলা থেকে, আমার জন্ম থেকে দেখছি আমার বাসায় কবুতর। আমার বড় ভাই পুষতেন, ওনার পায়রা থেকেই আমার পায়রা মানে হাই ফ্লায়ার পোষা শুরু। আমাদের বাসায় সবসময় ছোটোবেলা থেকেই দেখছি আমরা, মানে আমার বড় ভাই হাই ফ্লায়ার পুষতেন। কী কী ধরনের হাই ফ্লায়ার কবুতর আছে আপনার লফটে এই মুহূর্তে? এই মুহূর্তে আমার কাছে খুলনার কিছু পুরনো ব্রিড আছে, যেমন আমাদের বড় ভাই খুলনার খোকনবার চট জেনারেশন একটা কবুতর, ওইটা আছে আমার কাছে। এবং কিছু পাকিস্তানি টেডি, গোল্ডেন, কামাগার আছে। এই তিন ধরনের কবুতর নিয়ে আমি মোটামুটি কাজ করতেছি। আমার লবটা খুলনা গোবরচাকা পল্লী মোড় স্কুলের সামনেই। তো ঠিক আছে ভিউয়ার্স, আমরা সানি ভাইয়ের লবটে কোনো একদিন যাবো, এবং ওনার লবটে কী কী ধরনের কবুতর, কী জাতের কবুতর এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব যদি সময় হয়। তো এখন আমরা আপাতত দেখব যে এই লবটে কী কী ধরনের কবুতর আছে, এবং সেগুলো কেমন রেজাল্ট করেছিল তার কিছু কথা শুনবো। তো আপনারা সাথে থাকুন। আসসালামু আলাইকুম। আমার হাতে যে কবুতরটা আছে এটা একটা ফিরোজপুরি লাইনের কবুতর। মানে এটা কি দেখি রেজাল্ট করেছিল? হ্যাঁ, এই কবুতরের, এটা ফিরোজপুরি লাইনের মূল কবুতর। এটা আমার ওস্তাদ আমির আব্বাসের কাছ থেকে এই লাইনের কবুতরগুলো পাওয়া ছিল, এর মূল প্যারেন্টসটা। এটা সেই কবুতরের থেকেই কবুতর। এটার কেমন রেজাল্ট? এই কবুতরটার রেজাল্ট আছে 11 ঘন্টা 14 মিনিট। এটা 11 ঘন্টা 14 মিনিট এই কবুতর। হ্যাঁ, এটা টুর্নামেন্টের স্বীকৃতপ্রাপ্ত রেজাল্ট। এই এখনও কবুতরের কাছে সেল আছে। কোন টুর্নামেন্টে? এটা সুন্দরবন হাই ফ্লায়ারে এই কবুতরটা উঠছিল। হ্যাঁ, খুলনার কমিটিতে। 11 ঘন্টা 14 মিনিট। আমার এই কবুতরটার একটা বিশেষত্ব আছে, এই কবুতরটা সন্ধ্যা হইলে খুব ভালোভাবে ল্যান্ডিং করে। অনেক কবুতর আছে সারাদিন ওড়ার পর কবুতরগুলো বাসায় নামে না। তো আমার এই কবুতরগুলো ফিরোজপুরি লাইনে যে কবুতরগুলো আছে, এই কবুতরগুলো মাশাল্লাহ কবুতর, সন্ধ্যা হইলে পরে কবুতর একদম বাসা ধরে লফটে কোচ দিয়ে ড্রাইভ দিয়ে যেমন কোনো নামে। আর এগুলো ম্যাক্সিমাম কবুতরগুলো হারাই কম, হারানোর রেশিওটা খুবই কম এই কবুতরগুলোর। আমি ম্যাক্সিমাম এই কবুতর যতগুলো উড়েছি 4-5, 6 যাই উড়াইছি কবুতর। আরও কিছু কবুতর এবছর শীতের জন্য রেডি করছি, গরমের জন্য রেডি করছিলাম। তো ওয়েদার বাজে আর তেমন কোনো গেম নাই, তো আশা করা যায় শীতে এবছর এই কবুতরগুলো পারফরমেন্স খুবই ভালো দিবে এই কবুতরগুলো। 17 তারিখে আপনি একটা পুরস্কার পেয়েছেন, ওইটা আসলে কী টুর্নামেন্টে পেয়েছিলেন? এবং এটা আমার যে কবুতরটা যে গরমের টুর্নামেন্টে জামাল স্মৃতি গিরিবাস পালক সংগঠনে উঠছিল সে কবুতরটার বাবা, একটা টেডি কবুতর। এই কবুতরটা জামাল স্মৃতিতে উঠছিল, এর বাচ্চা 9 ঘন্টা উঠছিল গরমে। তো কবুতরগুলোর রেজাল্ট খুবই ভালো, পারফরমেন্সও খুবই ভালো করে কবুতরগুলো।
ওইটা প্রথম পজিশন আসছিলাম আমরা জামাল স্মৃতি গিরিবাসপালক সংগঠনে এই 17 তারিখের যে পুরস্কারটা আমরা পাইছিলাম ওইটার প্রথম স্থান অধিকার করেছিলাম আল্লাহর রহমতে এই এই যে সেই কবুতরের প্যারেন্টস কবুতর এর বাচ্চা কি অ্যাভেলেবল আছে এর বাচ্চা হ্যাঁ আছে আছে এই কবুতরগুলো ওগুলো মোটামুটি ভালো আমি একটা কবুতর উড়াচ্ছি পিছনে শেডে আছে ওই কবুতরটা আপনার এক পাকে আমি এই যে মাঝে কিছুদিন ধরে উড়েছি 6.5 ঘন্টা 7 ঘন্টা এক পাকে উঠতেছে কবুতরগুলো এক পাক দুই পাকে কবুতরগুলো এই যে কবুতরের চোখটা কিভাবে ট্রেনিং করাতেন টুর্নামেন্টের আগে যে ট্রেনিংগুলো এই ট্রেনিংগুলো সকালবেলা দিই দেখা যাচ্ছে 5:30-6 যেমন বেলা থাকে 5:30-6 কবুতরগুলো ছেড়ে ট্রেনিং দেই নামার পরে পানি খাবার এগুলো দিয়ে আর কি কবুতরগুলোকে রেডি করি আর ফিট রাখার ট্রাই করি তখন আর কি খাবারের সিস্টেমগুলো চেঞ্জ হয়ে যায় স্বাভাবিক বেলায় যে কবুতরগুলো যেভাবে খাবার দাবার দেওয়া হয় সেই খাবার দাবারগুলো আমরা তখন দেই না কবুতরকে একটু ডিফারেন্টভাবে তখন কবুতরকে রেডি করা লাগে আসসালামু আলাইকুম আসলে ভালো কবুতর চিনতে গেলে প্রথমে আমরা যেটা দেখি আর কি আসলে আমারও অভিজ্ঞতা কম আমিও শিখতেছি মানে আমিও চেষ্টা করতেছি আর কি কারণ আমি যতটুক শিখছি এতদিনে সেটা হচ্ছে হাইফিলার এর কোনো শেষ নাই এর ভালোর মানে এটার এক একজনে এক এক রকম অভিজ্ঞতা আমরা প্রতিনিয়ত শিখতেছি এবং দেখেন এই একটা একটা পায়রা এটা কিন্তু 11:05 রেজাল্টেড 11:05 এখন আমরা যেটা দেখি ভালো কবুতরের চেনার যেটাই এই কবুতরটা 11:05 উড়ছে এর কিছু সিমটম আছে ভালো কবুতরের সিমটম একই হবে এর পাক এখন কবুতরের পাক না তিন ধরনের হয় আমি যতটুকু জানি আর কি হ্যাঁ এটা এক একজনের এক এক অভিজ্ঞতা আছে এক পাক হয় তিন ধরনের এটা দেখেন আপনি এটা 9-10 সমান আছে এবং 9-10 সমান আছে এবং আপনার 8 নম্বরটা একটু ছোট আছে এটা একরকম হয় এই 8-9-10 সমান হয় এবং 8 আর 10 ছোট হয় 9টা একটু বড় হয় এখন ধরেন আমার কাছে দেখা গেল এই পায়রাটা ভালো উঠতেছে আরেকজনের কাছে ভালো নাও হতে পারে এখন এক একজনের অভিজ্ঞতা এক এক রকম হয়তো আমি বললাম যে এরকম এই পায়রাটার এই পাকটাই ভালো হবে এটা আমার কাছে ভালো হয়েছে কিন্তু আরেকজনের কাছে দেখা গেলো যে তিন পাক সমান 8-9-10 সমান সেটা আপনার একই মানে সেটা ভালো উঠতেছে অভিজ্ঞতা সবারই আসলে মানে সেও ঠিক আছে আর আমরা আমরা আমি বেসিক্যালি যেটা দেখি কবুতরের প্রথম আমি দেখি স্ট্রাকচার হ্যাঁ আমি কবুতরটা প্রথমে আমার চোখে লাগতে হবে কবুতরটার স্ট্রাকচার আর আমার কাছে ওই কবুতরটাই ভালো লাগে যেটা ধরেন এটা যদি নর হয় তাহলে ওর দেখতে হবে নরের মতোই এবং মাদি হইলে ওর প্রথম দেখায় মনে হবে যে এটা মাদি হইতে হবে এবং এরপরে দেখি আমি ওর গঠন আর যেটা আমাদের সবচেয়ে বেশি দেখা দরকার সেটা হচ্ছে ব্লাড লাইন যেটা আসলে দেখার কোনো উপায় নাই এটা আকাশে ছাড়া আমরা দেখতে পারি না হ্যাঁ তা আমরা বেসিক্যালি আমরা যারা আছি আমরা কিন্তু আমার অনেক ছোট বাট আমরা কিন্তু খুব আমি ওর কাছে প্রতিনিয়ত শিখি আমরা অনেক আলোচনা করি এবং সবাই আমাদের প্রতিনিয়তই কিন্তু সব কাজ শেষ করে আমাদের কবুতর জগতে একটা একটা আড্ডা হয় মিনিমাম 1.5 ঘন্টা একটা আড্ডা হয় রাত্রে এবং তখন ভালো কবুতরের আমরা দেখি যে ওর কাছে একটা ভালো কবুতর উঠতেছে ওই কবুতরটা আমরা দেখি যে কেমন কেমন হয়েছে ওর পাকটা কেমন ওর হাড্ডি জোরটা কেমন দেখা যায় একটা কবুতরের যেরকম ম্যাক্সিমাম আমরা দেখি যে এই কবুতরটা 11:05 উঠছে আমরা দেখি এই কবুতর মতো চোখ হইতে হবে এই কবুতর মতো পাক হইতে হবে এই কবুতর মতো স্ট্রাকচার হইতে হবে এর গঠন কি আছে সব আমরা এর ফলো করি আসলে আমরা এই যেটা আমাদের রেজাল্টটা আমরা ওর পিছনে যে কবুতরটা আমাদের কাছে ভালো উঠতেছে আমরা ওইটা দেখার চেষ্টা করি আমরা আমাদের কাছেও একসময় আমরা মনে করতাম পাখার ভাইব্রেশন হইলে আমাদের কাছে খুব মানে খুব ভালো উঠবে বা এসে আসলে আমরা দেখছি আসলে এটার কোনো মানে এটা আমার আমি ধরেন এটা আমার সাথে অনেকে দ্বিমত হইতে পারে
পার্লার কবুতর দেখা যায় কবুতর যেগুলো আছে ভাইব্রেশন করতেছে এই করতেছে, বাট আমরা যেটা দেখছি যে ভাইব্রেশন হইলেই যে ভালো হবে এমন না, অনেক পায়রা আছে আমার কাছে আপনি ধরে রাখতে পারবেন না এত ভাইব্রেশন হচ্ছে, বাট সে পায়রা কিন্তু পায়রার বাচ্চা আমার ভালো করতে পারতেছি না, ভালো উঠতেছে না। দেখেন দেখো আমার পছন্দ কবুতরের পা বেশি লাল হইলে আমার কাছে পছন্দ না, পছন্দ না না। অনেক পায়রা আছে দেখেন এরও কিন্তু আপনার নখের কালার একটু চেঞ্জ আছে, হ্যাঁ তার মানে এর মধ্যে কিছু ক্রস ঢুকছে আর কি, এর মধ্যে কিছু এর মধ্যে দু একটা পায়রা আরও ঢুকছে এর ভিতরে, এটা একটু ক্রস করছে। এবং আমাদের সাথে অনেক অভিজ্ঞ আছে, অনেকেই আছে অভিজ্ঞ মানে অভিজ্ঞতা সম্পন্ন, তাদের কাছে আপনি কথা বললে বুঝতে পারবেন ফুডিং ছাড়া কবুতরবাজি আসলেই সম্ভব না। এটা আমার আর একটা কবুতর, এটা গেল বছর 5D হাই ফ্লায়ার ফেডারেশনে এই কবুতরটার ভাই আমার কাছে উঠছিল গরমে, এটা চতুর্থ পুরস্কার পাই। আর আপনার ব্যক্তিগতভাবে এই কবুতরটা আমি যতবারই দেখছি না কেন, আমি এই জাতের কবুতরের উপর আমি কেন যেন নিজে থেকে অনেক বেশি ফ্যান। এই কবুতরগুলো গরম ঠান্ডা সব সময় এই কবুতরগুলো খুব ভালো পারফরমেন্স করছে আমার কাছে। এই কবুতরটা দিয়ে যে মাঝে আমি দুইটা পুরস্কার পাইছি, এভারেসে একটা আর সিঙ্গেল স্কোর একটা, এই কবুতরের জাতি দিয়ে ভাইটা নাই আমার কাছে লাস্ট ট্রায়ালে মিসিং হয়ে গেছে। আসলে যে কবুতরগুলো একবার উড়ানোর জন্য এই ঘরে নিয়ে আসা হয় এই কবুতরগুলোর, কিছু কবুতর আমি প্যারেন্টস করছি, 11, 14, 11, 5 এই দুইটা কবুতর আমি প্যারেন্টস করছি, ও আরও দুইটা একটা কবুতর প্যারেন্টস আছে আমার উড়ানো কবুতর 10-46 প্যারেন্টস করা আছে। এই কবুতরগুলো এটা দেখানোর একটাই কারণ, একটা ভালো কবুতরের মধ্যে যে সাইনগুলো আছে আমি আমার উড়ানো কবুতরের মধ্যে সেই সাইনগুলো আমি খুঁজে পাই, যে কবুতরগুলো আমার কাছে উঠছে আমি সেই কবুতরগুলোকে মিলানোর ট্রাই করি যে একটা ভালো কবুতরের মধ্যে সাইন কী আছে। এই যে পাক কবুতরের হ্যাঁ পাখি ভাইব্রেশন আছে, ভাইব্রেশনটা অ্যাকচুয়ালি কি ভাই এটা ঢাকাইয়া যে পাল্লার কবুতরগুলো হয় ওইগুলোর মধ্যে আসলে রেসার টাইপের যে দূর থেকে ছাড়ে যে ঢাকাইয়া কবুতরগুলো ওইগুলোর মধ্যে আসলে ভাইব্রেশনটা ফলো করলে পরে বোঝা যায়, কিন্তু হাই ফ্লায়ারে আমি ভাইব্রেশন সম্পর্কে আমি আমার ওস্তাদের কাছ থেকে কোনো জ্ঞান পাইনি। হ্যাঁ যে কবুতরের চোখ লাল হয়, অনেক লাল হয় চোখ, এটা ব্রিডিংয়ে রয়েছে কবুতরটা, বাচ্চা রয়েছে ঘরে না, এটা আপনার লাল চোখের কবুতর, এটা ডাবওয়ালা লাইনের কবুতর। হ্যাঁ এই যে লেজ দেখেন, লেজ পুরো বন্ধ, আমি তো লেজের গায়ে হাতও দিই নাই, এই যে লেজ পুরো বন্ধ। এই যে আমরা হাই ফ্লেয়ারে যে জিনিসগুলো দেখি যে লেজের পিছনে এই যে এই পালকটা দেখি ব্যালেন্সিং পালক বলে যেটার, হ্যাঁ দেখেন কত বড় লেজের সমান সমান প্রায় ছুঁই ছুঁই। আসলে ভালো কবুতরের যে ভাই যে কথাটা বললো যে দেখে চেনার উপায় নেই, কারণ একটা কবুতরের পাক ভালো চোখ ভালো লেজ ভালো দেখা যাচ্ছে কবুতরের বাচ্চা ভালো হচ্ছে না, বাচ্চা পারফরমেন্স করতেছে না, উঠতেছে না, ঠিক আছে। ভালো কবুতর আসলে ব্লাডটা তো দেখা সম্ভব না, এটা আকাশে না উড়ায় আসলে বোঝা সম্ভব না, রেজাল্টের উপর কোয়ালিটি ভেরি করে। হ্যাঁ রেজাল্টের উপর কোয়ালিটির উপর রেজাল্ট ভেরি করে ভাই, এখন আপনার কথা হলো যে আপনি যতটা পরিশ্রম এর উপর দেবেন ও আপনারা ততটা দেবে ভাই, আপনি ওর উপর কোনো পরিশ্রম দিচ্ছেন না, সকালবেলা ধান খাওয়া ছেড়ে দিলেন কবুতর, ও আপনি যদি চিন্তা করেন যে ও সারাদিন উঠবে তাহলে হবে না ভাই, আপনি ভালো কবুতর নিয়ে আসছেন, ভালো কবুতরের পিছনে ভালো পরিচর্যা আপনার লাগবেই, মাস্ট ভালো পরিচর্যা লাগবে। একটা কবুতর ভালো তখনই হলো যখন ওর পিছনে ভালো পরিচর্যা ভালো গাইডলাইন ওর নিজের মধ্যে সে গুণটা থাকে, তখন সে কবুতরটা অবশ্যই আকাশে ভালো উঠবেই ভাই, এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি ভাই, এটা যে হবে এরকম কোনো কথা নেই, কারণ কবুতর বাজিতে ভাই এটা অনেক দ্বিমত ভাই, মানে আজকে আমি একটা কথা বলতেছি আর একজন আর একটা কথা বলতেছে, মানে এটা এরকমই এক একজনের অভিজ্ঞতা, এটা ভুল নেই কোনো, আমি বলতেছি না যে সে ভুল আছে, সে 100% ঠিক আছে, তার শিক্ষা থেকে সে ওইটা শিখছে, আমার অভিজ্ঞতা থেকে আমি এটা শিখছি, এক একজনের অভিজ্ঞতা এক এক রকম ভাই। কবুতর বাজিটা কিন্তু কোনো বইতে লেখা নাই ভাই, এ কোনো বই নাই না, এ কিন্তু সবকিছুই প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল, এই প্র্যাকটিক্যালি যে যত চর্চা করবে সে তত মানে এটা তত এগিয়ে যেতে পারবে, এ সবকিছুই প্র্যাকটিক্যাল। তো ভিউয়ার্স এখন আমরা কিছু কবুতর দেখব, আসলে ওনার এই এই রুমে কী কী ধরনের কবুতর আছে সেইগুলো একটু দেখাই আপনাদের। তো প্রথমে আমরা এই রুম দিয়েই শুরু করি, এই রুমে কিছু আছে আর ওই সাইডে আর একটা রুম আছে যেখানে বসে আমরা কথা বললাম ওখানেও কিছু আছে, তো আমরা প্রথমে এখান থেকে শুরু করি। এটা ভাই এটা হলো চাপড়া কবুতর, মাদি কবুতরটা চাপড়া, নর কবুতরটা সালার, আমি ও নর কবুতরটার পাওয়ার অনেক বেশি ভাই,
একটু ক্রস ব্রিডিং করছি, চাপড়া কবুতরগুলো বাসায় নামানোর জন্য সাহায্য করে, এগুলো মেমরি অনেক ভালো হয়। এই বাচ্চা এখনো আমি করিনি ভাই, এটা নিউ পেয়ার দিছি, কালকে পেয়ার দিছি কবুতরটা। এইটা হলো যে ওই যে কবুতরটা দেখাইছে আমার কালু, কালুর বাবা হলো ওইটা, ওই ওই যে ওই পাশে ইয়েলো রিং ওই যে, হ্যাঁ। আর এই যে আপনার ট্যাগ করা যে কবুতরটা, এটা হলো যে আমার এই যে গরমে যে কবুতরটা উঠছে ওই কবুতরটার বোন, একই পেয়ারের বাচ্চা। এটা হলো যে আমার ফিরোজপুরি লাইনের কবুতর, ওই যে এই কবুতরটা হলো যে আমার যে কবুতরটা 11-5 উঠছে, 11-5 ও নিজে উঠতো, ও দুই একবার টুর্নামেন্টে উঠছে। আর মাদি কবুতরটা হলো আমাদের গ্যারিসন গিরিবাস পালক সংগঠন, ওই মায়া কবুতরটা উঠছিল, ওটা আমি সান্ত্বনা পুরস্কার পাই, আমার ব্যাড লাগছিল ওই দিন কবুতরটা উড়িনি, 6 ঘন্টা কত মিনিট জন্য মায়া কবুতরটা উঠছিল। এটা তো সেই আপনাদের দেখাইছে যে যে 11-5, ওই যে 11-5 নর। আর মাদিটা হলো 33 নম্বর টেডি দিয়ে করা। এটা আমার গোল্ডেন কবুতর, বড় গোল্ডেন বলা হয় এটারে। এটা এবছর আনছি ওস্তাদের কাছ থেকে, ওস্তাদ আমির আব্বাস। এইটা 77-88, এইগুলো আমার ওস্তাদ আমির আব্বাসের। আমার কাছে যত কবুতর আছে, এক জোড়া কবুতর আছে সানি ভাইয়ের দেওয়া কবুতর, চোখ হলুদ, এটা ফিরোজপুরি কবুতর, ফিরোজপুর, হ্যাঁ, ফিরোজপুরের পেয়ারের কবুতর, মূল কবুতর। এটা টেডি 41 নম্বর আর 17 নম্বর করা। নাম্বারটা আসলে মানে ঘরের নাম্বার, এটা এটা কবুতর মানে নাম্বারে যে ভালো হবে বা খারাপ হবে এরকম কোনো কিছু নেই, এটা ঘরের নাম্বার। ঘর যত নাম্বার ঘর থেকে কবুতর বেড়েছে, ঘর নাম্বার শনাক্ত করে, এই যে কিছু আছে ওস্তাদের ঘরের নাম্বার দিয়ে কবুতর করা। এই কবুতরগুলো বাইরে খুলনার বাইরে যেখানে দিচ্ছি কবুতর পারফরমেন্স খুব ভালো পেয়েছি। এইটা হলো সেই স্পেট কবুতর ভাই যেটার কথা বলতেছিলাম, আমি একসময় এই কবুতরই উড়াইতাম। নর কবুতরটা ভাইয়ের কাছ থেকে নেওয়ার, মায়া কবুতরটা আমার বাসায়, মায়া কবুতরটার বয়স 15 বছর প্লাস। এটা ওই যে সেই 11-14, আর মাদিটা হলো যে 7-41। এটাও ডাবলা কবুতর ভাই। এটা হলো যে মাদিটা হলো সালারা, নরটা হলো টেডি। এটা ওই যে দুইটাই সালারা কবুতর। এই এই দুটো কবুতরে কিছুদিন হয়েছে আনছি, প্রথম ডিম বাচ্চা করতেছি। এটাও দুবাই থেকে আনা। আমার এই যে ম্যাক্সিমাম কবুতরই ওস্তাদের ঘরের কবুতর। এটা হলো যে ওই যে 10-46 গোল্ডেন যেটার কথা বলছিলাম, ওইটার একটা চাপড়া, এটা আমার বন্ধু রিফাত কালেকশন করে দিয়েছিল চাপড়া কবুতরটা, ওটাও দুবাই থেকে আনা কবুতর চাপড়া। এটা সালারা কবুতর, এটা 10 নম্বর সালারা বলে যেটারে, এটা হলো সেই কবুতর। এটা মাদিটা হলো আলিওয়ালা ব্লাড লাইনের কবুতর, আর নটটা হলো সালারা কবুতর। এটাও টেডি কবুতর, টেডি অরিজিনাল, হ্যাঁ, এটা টেডি। এই জায়গায় টেডির বাচ্চা আছে, লাল চোখের বাচ্চা আছে, এগুলো মানে বিক্রি টুকটাক করি, হ্যাঁ। দাম ভ্যারি করে ভাই কবুতরের উপরে, যে কোন কোয়ালিটিটা আমার ভাইরা চাচ্ছে। এটাও টেডি কবুতর, একটা সালারা একটা টেডি দিয়ে করা, নাম হলো কালো টেডি, কালো টেডি, হ্যাঁ। এই কবুতর জাতটা নাম হলো কালো টেডি, এগুলো আমাদের কাছে অনেক ভালো পারফরমেন্স করছে। এটা সালারা কবুতর ভাই, এটা সালারা কবুতর। এই কবুতর রেজাল্ট অনেক ভালো, এই এক পাক দুই পাকের বাচ্চা এই কবুতরগুলো 5-6 ঘন্টা উড়ে। তো ভিউয়ার্স, আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলার আছে, কবুতর শান্তির প্রতীক, আমরা সবাই মিলেমিশে সারা বাংলাদেশে আমরা যেমন কবুতরবাজি করতেছি, এই কবুতরবাজি থেকে সকল হিংসা দূর হোক। সবাই সবাইকে আমাদের হেল্প করতে হবে, সবাই সবার পাশে থাকতে হবে। আমরা মাঝে মাঝে দেখি একজন বিপদে পড়লে একটা মানে বিভিন্ন কমিটি, বিভিন্ন সংগঠন যেভাবে এগোয়ে আসে কবুতরবাজি দিয়ে, আমরা যেন সবাই এরকম সবাই সবার সাথে সম্পর্কটা ভালো বজায় রেখে, আসলে কবুতরবাজি নিয়ে হিংসার কোনো জায়গা নাই, কবুতরবাজির হিংসা একটাই হবে আকাশে। আমি চেষ্টা করব যে আরেকজনকে, এই বছর আমি যদি না পারি আমি আগামী বছর চেষ্টা করব যে আগামী বছর যেন আমি ভালো করতে পারি, এটাই আমার হচ্ছে কথা। এবং আরেকটা কথা, যে ভাই একটু আগে আমার কাছে যেটা জিজ্ঞাসা করতেছিলেন যে আসলে কবুতরবাজিতে অনেক অনেকে ভালো কবুতর নিলেও মানে সে উড়াতে পারতেছে না, আসলে দেখেন এর মানে উচ্ছ্বাসের ছাদে যে মানে এর যে ভিউটা, এর কিন্তু সামনে গাছ, পিছনে একটা বিল্ডিং, পিছনে একটা 10-তলা বিল্ডিং হচ্ছে, পাশে একটা 5-তলা বিল্ডিং আছে, এর ভিতর থেকে কিন্তু ওর কবুতর 10 ঘন্টা 11 ঘন্টা করে রেজাল্ট করতেছে। হ্যাঁ, আসলে এর কারণটা হচ্ছে ওর সম্পূর্ণ ওর নিজের কষ্টটা, হ্যাঁ, ওর নিজের কষ্ট এবং ওর ওস্তাদ যেটা বলতেছে, ওস্তাদ আমির আব্বাস উনি যেটা বলতেছে ও সেটা ফলো করতেছে। কারণ আপনার যদি কবুতরবাজি করতে হয় একজন শিক্ষক লাগবেই, শিক্ষক ছাড়া আপনি এই কবুতরবাজিতে আপনি এগোতে পারবেন না, একজন শিক্ষক লাগবেই। বাংলাদেশের কবুতর সেক্টরটা আরও উন্নত হোক,
বিশেষ করে খুলনার কবুতরবাজিতে আমরা আরও এগিয়ে যাই, কবুতর সেক্টরটা আরও আমরা উন্নত লাভ করি, এই আশায় আমি আমার মানে এখানে শেষ করছি। তো ভিউয়ার্স, তমল ভাইয়ের কবুতরগুলো দেখলাম, অত্যন্ত ভালো কবুতর, রেজাল্ট করা কবুতর এবং বিভিন্ন পুরস্কার পেয়েছে উনি। তমল ভাই, একটাই প্রশ্ন, কবুতর যদি আমাদের দর্শক চায় আপনার কাছে, সেই ক্ষেত্রে কি দেওয়া সম্ভব কি না? জি, অবশ্যই দেওয়া সম্ভব, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব দেওয়ার জন্য, আর চেষ্টা করব ভাই। মোবাইল নাম্বারটা বলে দেন। মোবাইল নাম্বারটা হলো আমার 01759559300, এটা আমার ফোন নাম্বার। আর দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট একটা কথা, যে আমাদের বাংলাদেশের কবুতরবাজিটা দিন দিন যত যাচ্ছে, অনেক প্রতিহিংসা হিংসার মাধ্যমে জায়গাটা মানে খুবই নোংরামি চলে আসতেছে, সবার কাছে বিনীতভাবে অনুরোধ, বাংলাদেশের কবুতর জগৎটা ভালো রাখার দায়িত্ব আপনার, আমার, আমাদের সবার। তো এটা কেমনে ভালো রাখা যায়, কীভাবে ভালো রাখা যায়, সেটা আপনার কাছে, আমার কাছে। তো আমরা সবাই মিলে চেষ্টা করব যে কবুতরবাজি জিনিসটা, যে জিনিসটা, এটা কবুতর একটা শান্তির প্রতীক, আমরা যেহেতু এটা নিয়ে শখ করতেছি, কবুতর উড়াচ্ছি, তো জিনিসটাকে বেশি পেঁচানোর ভাই কোনো দরকার নাই, সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে আমরা কবুতরবাজি করি, এটাই আমাদের সবার জন্য মঙ্গল, আমি মনে করি এটা। সবাই দোয়া করবেন আর খুলনা কাস্ট চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে আরও এগিয়ে নিয়ে যাবেন, ধন্যবাদ। বা কবুতর কীভাবে ট্রেনিং দেয় এই বিষয়ে যদি কোনো হেল্প চায় কোনো দর্শক, তাহলে আপনি আসলে সাহায্য তাদের করবেন কিনা, তাহলে ফোন নাম্বারটা যদি দিয়ে দিতেন। অবশ্যই হেল্প করব, আমার আমার যত সাধ্য চেষ্টা করব, এবং ইনশাল্লাহ আমি যতটুকু জানি, আমি আসলে খুবই অল্প জানি, তারপরও যতটুকুই জানি আমি সবাইকে হেল্প করব। আমার ফোন নাম্বার 01711399023। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বাংলাদেশের কবুতর সেক্টরটা আরও বড় হোক সেই কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং খুলনা কাস্ট চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। তো আপনারা ভালো থাকবেন, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো এখানেই শেষ করছি।